নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে নিয়ে চলে এসেছি, এই যে দেখুন বন্ধুরা, বিশাল সাইজের ইলিশ, সব খোকা ইলিশ। দেখুন বাজারে এখন এই খোকা ইলিশ গুলো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আজকে এই খোকা ইলিশ দিয়েই রান্না করব, বেগুন দিয়ে ঝাল রান্না করব, আর করব পাকা তেঁতুলের টক। বন্ধুরা মানে ইলিশ মাছের অনেক রকমের রেসিপি খেয়েছেন, টক ভীষণ টেস্টি হয় ইলিশের টক। আমি আশা করেছিলাম টক আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে রান্না করব। এখান থেকে ছটা মাছ আছে, সাতটা আছে, তিনটা মাছ দিয়ে টক রান্না করবো, বাকি চারটা দিয়ে বেগুন দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল রান্না করবো। এই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মানে সাথে থাকবেন আর দেখবেন। আমি মাছগুলো আগে কেটে নিই, মাছের মধ্যে এবার লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ হলুদ ধরো এখান থেকে আলু আর বেগুন দিয়ে ঝাল রান্না করব আর টক করব। সমৃদ্ধ আবার বলেছে একটা ভাজা খাবো, আবার ভাজা খাবে। দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়েছিলাম সরিষার তেল, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল রান্না করার জন্য মাছগুলো ভেজে নেব, আর টক দিয়ে রান্না করব। টকের জন্য কাঁচা মাছই রান্না করব। এই কড়াইতে এই তেলে মাছ ভাজা তেলের মধ্যে বেগুন গুলো ভেজে নেবো হালকা করে। লবণ বেগুন গুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো কালো জিরে। পেঁয়াজ ছাড়া রান্না করেন, আমি কিন্তু পেঁয়াজ দিয়েই রান্না করবো। ইলিশ মাছে কিন্তু অনেকে পেঁয়াজ ব্যবহার করে না, কিন্তু আমাদের ঘরে পেঁয়াজ দিয়েই রান্না হয় আর খেতে কিন্তু অসাধারণই লাগে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে আলুটা দিয়ে দেবো, লবণ, আলু আর পেঁয়াজ সব একসঙ্গেই ভাজা হয়ে যাবে।
আলুও ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব আলুর সঙ্গে। জলটা খুব ভালো করেই ফুটছে, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোও দিয়ে দেবো। এটা কি মাছ? ইলিশ মাছের বাচ্চা। সে প্রতিদিন ইলিশ মাছ খাচ্ছি। ভাগ্য ভালো, দাম কমে গেছে না? দাম কমে গেছে ইলিশের, একটু কম আছে এখন। তাহলে প্রতিদিন খাবো। এবার এটা ভালো করে একদম ফোটাবো। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই যে ঝাল একদম টকবক করে ফুটছে, এবার এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো গাছ থেকে তুলে নিয়ে এসেছি। এগুলো ফুল লঙ্কা, বেশ কয়েকটা গাছে পেকে গেছে, পাকা কাঁচা মিশিয়েই দিয়ে দিলাম। ইলিশ মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে, আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম পুরো রেডি, আবার নামিয়ে নিচ্ছি। রান্নার কালারটা কিন্তু একদম পুরো সেই লাগছে দেখতে, খেতে কতটা টেস্ট হয়েছে খাওয়ার সময় জানা যাবে। ইলিশ মাছের বেগুন দিয়ে ঝাল হয়ে গেছে, কড়াই পরিষ্কার করে এবার বসিয়ে দিয়েছি, টকটা রান্না করে নেব। তার আগে সমৃদ্ধির জন্য একটা মাছ আবার ভেজে নিতে হবে। এখানে পাকাতে তুল নিয়েছি টক রান্না করার জন্য, এবার জল দিয়ে গাছটা বের করে নেবো। সমৃদ্ধ গোটা ইলিশের ভাজা খাবে। তার আবার তেল দরকার। পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছ। পকের জন্য মাছ বেশি ভাজতে হবে না, শুধু দুটি এরকম তেলের মধ্যে একটু উল্টে নিলেই হয়ে যাবে। এবার তেঁতুলের এখানে গাছটা বের করে রেখেছি, এই তেঁতুল জলটা দিয়ে দেবো। লবণ, অল্প হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি। এবার টকটা ভালো করে একদম ফুটিয়ে দেবো। একদম রেডি, অল্প একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব।
ভাজা খাওয়া হলে এতটা আরো তো থাকে এরকম খায়, উপরে যদি একটু বেশি কাটা উপরে বেশি কাটা দিদাকে দিয়ে দেখা ঝাল না খেলে বুঝবি কি করে দিই। খারাপ বললেই ভুল কথা হবে, আমি চওড়া চওড়া দেখে নিয়ে এসেছিলাম, সরু নয় চওড়া একটা দিকে মাছ নিয়ে এসেছিলাম, বেশি হয়েছে চওড়া মাছগুলো ওই টেস্ট ভালো হয়। এই টকে এই যে লঙ্কা লঙ্কা একটা মাখে না টেস্টটা বেরো। আজকে ইলিশে ঝাল খেলাম, গোটা ইলিশের পোকা ইলিশের গোটা গোটা, আর টকেও খাচ্ছি তেঁতুল টকের, দারুণ মুখরোচ খাবার। বন্ধুরা আপনারও এরকম টক আর কি মাছ ইলিশ মাছের ভাজা ভাজা না ইলিশ ভাজা জানি আর কি বলে টক আর আলু বেগুন দিয়ে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।